একটা লাশের কাটা দুটো পা, আর সেই পায়ে পচন শুরু হয়ে গিয়েছিল। বোঝাই যাচ্ছে যে এখানে অপরাধ ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর এটা ভেবেই দেহটাকে টুকরো করা হয়েছিল যে হয়তো এটা কারোর হাতে আসবে না। কিন্তু দুটো পাই এখন পুলিশের হেফাজতে রয়েছে। কোন লাশে ছিল এই পা দুটি, কে ছিল ভিকটিম, আর কেই বা খুনি, আর কি ছিল এই খুনের কাহিনী, তুফানি সমুদ্রের ঢেউয়ের মতো এই কেসে চড়াই উতরাইয়ে ইনভেস্টিগেশনের নৌকাকে দোলা দিয়ে যায়। বডি পার্টস, পায়ের টুকরো মনে হচ্ছে, মনে হচ্ছে কেউ খুন করে দেহটা টুকরো টুকরো করে ফেলেছে। স্যার, ভিটেলস ইন্ডিয়ান নাইককে সার্চে পাঠিয়ে দিয়েছি, পুরো এরিয়া সার্চ করছে। স্যার, এখানে সমুদ্রের জল ঢুকে হাইটাইডের সময়, হতে পারে এই টুকরোগুলো ওই সময় ভেসে এসেছে। জেলেদের সাথেও কথা বলেছি সমুদ্রের খোঁজ খবরের জন্য। সমুদ্রের জল খুব গভীর বিশ্বাস। কি ধরেছেন ইন্সপেক্টর, এটা মানুষেরই থাই। পুরুষ মানুষের নাকি মহিলার, এখন এটা বলা মুশকিল। এটাকে সিভিল হসপিটালে পাঠাতে হবে। ডক্টর, যত তাড়াতাড়ি আপনার রিপোর্ট আসবে ততই আমাদের ইনভেস্টিগেশনে সুবিধা হবে। স্যার, শিবখেড়ির পুরোটা খুঁজে দেখেছি, এখনো কিছু পাওয়া যায়নি। তাও খোঁজো, আরও খোঁজো, ততক্ষণ খোঁজো যতক্ষণ না কিছু পাওয়া যায়। যদি পা দেহ থেকে কাটা হয়ে থাকে তাহলে বাকি টুকরোগুলো অন্য কোথাও ফেলা হয়েছে। স্যার, হতে পারে দেহটা পুরো টুকরো টুকরো করেছে কিন্তু ফেলেছে পুরোটাই সমুদ্রে। হতে পারে বিশ্বাস, সমুদ্র যদি পাটা এখানে নিয়ে আসে তাহলে মাথা হাত দেহ অন্য কোথাও নিশ্চয়ই পৌঁছে দিয়েছে। একটা কাজ করো, আশেপাশে সমুদ্র তট বরাবর যতগুলো পুলিশ স্টেশন আছে আর জেলেদের ইউনিয়ন আছে সবাইকে রেড অ্যালার্টে রাখো, আর কোস্টগার্ডকেও ইনফর্ম করো। স্যার, শিবখেরের খাড়িতে একটা লাশের দুটো পা পাওয়া গেছে। সমস্ত পুলিশ স্টেশনকে ইনফর্ম করা হচ্ছে যে তাদের এলাকাতে এই লাশের বাকি অংশ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমস্ত সম্ভাব্য এরিয়াতে সার্চ পার্টি পাঠাতে অনুরোধ করা হচ্ছে। প্রাইমারি রাউন্ড দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। আমার তো মনে হয় না আমরা এখানে অ্যানালিসিস করতে পারবো। স্যার, তাহলে এটাকে স্টেট ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই, কমপ্লিট অ্যানালিসিস আর ডিএনএ স্যাম্পলের জন্য। ঠিক আছে, পাঠিয়ে দাও। আচ্ছা, আন্দাজ দিন কতটা সময় লাগবে ডক্টর? আমি আন্দাজ করে কিছুই বলতে পারছি না কতটা সময় লাগবে, এটা ফরেন্সিকের ব্যাপার, ওরাই আপনাকে সঠিক সময়টা বলতে পারবে। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, সময় যথেষ্টই লাগবে। থ্যাংক ইউ ডক্টর। স্যার, 48 ঘন্টা হয়ে গেছে লাশের টুকরোগুলো পাওয়া গেছে। আমাদের টিম ছাড়াও 7টা পুলিশ স্টেশন দিন রাত সার্চ করছে, কিচ্ছু পাওয়া যায়নি। এই 7টা পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন জোগাড় করো। স্যার, এই টুকরোগুলো পাওয়া গিয়েছিল 18 এপ্রিল, তাহলে 11 থেকে 18 তারিখ পর্যন্ত মিসিং কমপ্লেন চাই। ওকে। স্যার, 11 থেকে 18 তারিখের মধ্যে মিসিং কমপ্লেন। সুরেশ ধুরি, পুরুষ, বয়স 45, মিরোশি পুলিশ স্টেশনের কেস। এর ছেলে যতীন 16 এপ্রিল মিসিং কমপ্লেন্ট করেছিল। 2 নম্বর কেস, অনিতা কদম, মহিলা, বয়স 32, এর স্বামী শরৎ 17 তারিখ মিসিং কমপ্লেন্ট করে। আর এই তৃতীয় কেস হচ্ছে উমেশ ভূঁইয়া,
পুরুষ, বয়স 26। স্যার, এটা আমাদেরই পুলিশ স্টেশনের কেস। আমাদের কেস? আমাদের কনস্টেবল জক্তাব এটা দেখছে। ডাকো একবার ওকে। আচ্ছা, এই উমেশের কেসের ডিটেল কি? স্যার, উমেশের মা বাবা এসেছিল 17 এপ্রিলে মিসিং ডায়েরি করার জন্য। আমার ছেলে উমেশ কাল রাত থেকে বাড়ি ফেরেনি। কোথায় কাজ করে? পালঘর কন্টেনার ইয়ার্ডে হেল্পারি করে স্যার। স্যার, আমি পালঘর কন্টেনার ইয়ার্ডে গিয়েছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। ওখানে বললো যে উমেশ মিয়া 16 তারিখে ডিউটিতে এসেছিল, কিন্তু তারপরে কোথায় গেছে কেউ জানে না। ওর কোনো ফোন রেকর্ড? স্যার, 16 তারিখ রাত্রেই সুইচ অফ হয়ে গেছিল। শেষ কলটা নিজের বন্ধু রশিদ আনোয়ারকে করেছে। এই রশিদ কি বলল? স্যার, আমি রশিদ আনোয়ার আর ওর বাকি বন্ধুরা দানিশ আজিজ আর গুরুদানের সাথে দেখা করেছি। ওরা বলছিল উমেশ মিয়া খুব ভালো ছেলে, কোনো ঝামেলা নেই ওর, কিন্তু একটা গন্ডগোল আছে স্যার। কি সেটা? স্যার, ওর সমস্ত বন্ধুই গাঁজাখোর, আর ওরা বলছিল উমেশ ভুঁইয়াও গাঁজা খায়। হ্যাঁ স্যার, আমরা তো মোটামুটি প্রত্যেক রাতেই বসি স্যার, কিন্তু উমেশ ছিল না স্যার। উমেশ 7:25 লাস্ট ফোন করেছিল নিজের ফোন থেকে, আর ফোনটা তোমাকেই করেছিল রশিদ আনোয়ার? ফোন আমাকে করেছিল, কিন্তু ও আসবে না সেটাই বলেছিল। এ দানিশ, বল না। হ্যাঁ স্যার, আমরা তো ভেবেছিলাম ও কোনো কাজে আটকে পড়েছে। কোনো ঝগড়া হয়েছিল নাকি তোমাদের মধ্যে? আমরা সব ছোটবেলাকার বন্ধু, ছোটখাটো ঝামেলা তো চলতেই থাকে, আমাদের খুব ভালো জমে স্যার। আমরা বন্ধু স্যার। হ্যাঁ স্যার, আমরা বন্ধু স্যার। স্যার, আমি 3 জনেরই স্টেটমেন্ট চেক করেছি, কোনো গন্ডগোল নেই। সেটা 16 তারিখের রাতের কথা, আর আজকে 21 এপ্রিল। খোঁজ নাও, এই উমেশ বাড়ি ফিরে আসেনি তো? ঠিক আছে স্যার। হ্যালো, কনস্টেবল জাগতাপ বলছি পালঘর পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ হ্যাঁ স্যার, কি ব্যাপার, কিছু খোঁজ পেলেন আমাদের উমেশের? আমি তো আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কোনো খবর পেয়েছেন কি? আমি কোত্থেকে খবর পাবো স্যার, আপনারাই আমাদের ভরসা, যা কিছু করার আপনাদেরই করতে হবে। ঠিক আছে, আমি জানাবো আপনাদের যদি কিছু খবর পাই। কি বলল? পুলিশের লোক আমাকেই জিজ্ঞাসা করছে যে কোনো খবর আছে কিনা। বিশ্বাস, এই গাঁজাখোর ছেলেটার ব্যাপারে সমস্ত ডিটেল জোগাড় করো। কনস্টেবল জক্তাবের টিম শুরু করে দিয়েছে। গুড। আর এই যে বাকি দুটো মিসিং কমপ্লেন আছে, একজন পুরুষে একজন মহিলার, এদের ব্যাপারে সমস্ত খোঁজ খবর নাও স্যার। আমরা হিউম্যান থাইকে অ্যানালাইসিস করছি ইন্সপেক্টর, বাট আই এম সরি, আমি আপনাকে টাইম ফ্রেম বলতে পারবো না। মিস্টার শ্যাম, আপনার রিপোর্ট আসার পরেই সঠিক পথে আমরা কেসটা শুরু করতে পারবো, তার আগে আমরা অন্ধকারে এদিক ওদিক হাতড়াবো শুধু। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু আমাদের কিছু অসুবিধা আছে। দেখুন, অনেক কেস পেন্ডিং রয়েছে, আর সব কেসে আপনার কেসের মতন ইম্পর্টেন্ট। আমি আপনাকে এটুকু প্রমিস করছি যে আমি ডবল স্পিডে কাজ করবো, কিন্তু এই মুহূর্তে টাইম লাইন বলাটা মুশকিল। শরৎ কদম? হ্যাঁ, আমি স্যার। তুমি তোমার স্ত্রী অনিতার মিসিং কমপ্লেন্ট করেছিলে। আমি আর ওকে ফিরে পেতে যাই না, আমি শুধু এটা জানতে চাই যে ও কার সঙ্গে পালিয়ে গেছে, কোথায় গেছে, কেন গেছে, জানি না স্যার। আমি স্যার, ওরও তো কষ্ট পাওয়া উচিত। বাড়িতে আর কেউ আছে? নিজের গোয়ালের গরুই যদি দুষ্ট হয় তাহলে অন্যকে কি বলবো স্যার? আমার ছেলে তো নেশায় বুঁদ ছিল, কিন্তু আমার বৌমার দম আটকে আসছিল, চলে গেছে ওকে ছেড়ে। কিছু তো বলে গেছে আপনাকে? কিছু না, শুধু ব্যাগ নিয়েছিল আর বলেছিল বাজার করতে যাচ্ছি আমি, সেই যে গেল আর ফেরেনি। মা, আলু শেষ হয়ে গেছে, পেঁয়াজও 2-3টেই আছে, আমি নিয়ে আসছি। কি করবে বেচারি, না সন্তান সুখ, না স্বামীর ভালোবাসা, সংসারই ছিল না এটা, কি করে থাকত ওর সঙ্গে? সব দোষ আমার ছেলে শরতের। হ্যাঁ, বাপের বাড়ি যায়নি তো? না, ফোন করে জিজ্ঞেস করেছিলাম আমার বিয়ানকে, ওনারও অবস্থা খুবই খারাপ।
হ্যাঁ স্যার, ইনিই আমার বাবা সুরেশ ধুরি। আমি কমপ্লেন করেছিলাম মিরসি পুলিশ স্টেশনে। কবে থেকে নিখোঁজ? 16 এপ্রিল থেকে। কোনো দুশ্চিন্তা ছিল? স্যার, আমরা গরিব মানুষ, দুশ্চিন্তা তো ছায়ার মতো আমাদের পিছনে লেগেই রয়েছে। খেতে একটুও ফসল হয়নি তো সব দোষ আমার। কলুর বলদের থেকেও আমি বেশি পরিশ্রম করি। আরে জমি বিষাক্ত হয়েছে, একটুও বৃষ্টি হয়নি তো আমি কি করব? কারোর কোনো চিন্তা আছে? নেই, সব আমার উপরেই চোটপাট করে, আমার গলা টিপে ধরে। আর তোমরাও মাথায় ঋণের বোঝা ছিল? শুধু মাথায় নয় স্যার, আমাদের সবকিছু দেনার দায় ডুবেছিল। একদিকে ব্যাংকের অত্যাচার, অন্যদিকে মহাজনদের লোক। প্রত্যেক বছর আমাদের ক্ষেতের থেকে নামমাত্র ফসলই তুলতাম। আমি নিজে 12 পাশ করেছি স্যার, কিন্তু গোটা এলাকায় কোনো ভালো চাকরি পাই না। সবারই সবসময় মাথা গরম থাকে। এর আগে কোনোদিন এরকম না বলে চলে গেছেন? না স্যার, সেদিন তো উনি খেতেও যাননি। জানি না কোথায় চলে গেছেন স্যার। স্যার, অনিতা কদম ওর মাতাল স্বামীর জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, এমনটাই শাশুড়ির বক্তব্য। ওর মা নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে না তো? মনে হয় না স্যার, এত নেশা করেও কাউকে মারার মতো অবস্থায় থাকে না। আর লাশ টুকরো করাটা তো ইম্পসিবল। সুরেশ ধুরিও নিজের এলাকার বাকি কৃষকদের মতোই ঋণে ডুবেছিল। মহাজনদের চাপে পড়ে সুইসাইড করে নেয়নি তো? স্যার, আমি মহাজন আর ব্যাংকের রিকভারি এজেন্টদের সাথে কথা বলেছি, এরকম প্রেশার ওরা দেয়নি ওকে। আর সুইসাইড করেও নিলে এই পাটা মনে হয় ওর নয়, কারণ আমরা একটা মার্ডার কেস সলভ করতে বসেছি। স্যার, ফরেন্সিক রিপোর্ট এখনো আসেনি। ফরেন্সিক রিপোর্ট যদি অনিতা কদম, সুরেশ ধুরি বা উমেশ ভুঁইয়া এই তিনজনের মধ্যে যদি একজনের দিকেও ইশারা করে তাহলে আমাদের জন্য গুড লাক, আর যদি না করে তাহলে এই তিনজনকে বাদ দিয়ে 4 নম্বর অ্যাঙ্গেল দেখতে হবে। একটা কাজ করো, আমাদের জেলার বাইরে যে পুলিশ স্টেশন আছে তাদের সবার মিসিং কমপ্লেন চেক করো, পুরনো মিসিং কমপ্লেনও চেক করবে। হতে পারে দূরে কোথাও কেউ অন্য কোনো বডি পার্ট পেয়েছে। 3টি মিসিং কমপ্লেন থেকে বের হয়ে এবার কয়েক মাসের পুরনো মিসিং কেসও খুঁজে দেখা শুরু হয়। আশেপাশের পুলিশ স্টেশনগুলিও এই কেসের ভাগিদার হয়ে যায়। কিন্তু এই সমস্ত কিছু সত্ত্বেও পুলিশ এই কাটা পা দুটির রহস্য ভেদ করতে পারছিল না। ফরেন্সিক ল্যাবের রিপোর্টও এখনও পেন্ডিং। সেই সময় পুলিশ একটা নতুন লাইন অফ ইনভেস্টিগেশন প্রয়োগ করে, আর হয়তো এই কারণেই এই কেসে সূত্রের খাতা খোলে। স্যার, হতে পারে যার দেহাংশ মিলেছে তার কোনো মিসিং কমপ্লেন্টই লেখানো হয়নি, মানে যার কোনো আত্মীয় স্বজন নেই। কারেক্ট স্যার, আমরা কাটা পায়ের টুকরোটা শিবখেরির খাড়ির এইখানে পেয়েছি। হতে পারে কেউ সেটাকে এইখান থেকে ফেলেছে, বা এখান থেকে, বা এই সমুদ্র থেকে। একটা কাজ করো, এই পুরো এলাকায় আমাদের ইনফরমারদের খবর দাও, ওদেরকে বলো তাদের ব্যাপারে খোঁজ নিতে, যারা মিসিং তো আছে কিন্তু যাদের নামে মিসিং কমপ্লেন লেখানো হয়নি। স্যার, স্যার স্যার, আপনি একদম ঠিকঠাক আন্দাজ করেছিলেন। আমাদের গ্রামের পাশের গ্রামে একটা মেয়ে আছে, বিবাহিত মহিলা স্যার, মীনাক্ষী লোখান্ডে। স্যার, ও তো মিসিং, কিন্তু ওর হাজবেন্ড এ ব্যাপারে কোনো কমপ্লেন করেনি। স্বামীর নাম কি? ওর নাম হলো নীলেশ লোখান্ডে। এখানে একটা ছোট ফ্যাক্টরি আছে, ওখানে কাজ করে। আর এই মীনাক্ষী লোখান্ডে কবে থেকে মিসিং? এই গ্রামবাসীরা বলছিল যে ধরুন ওই 3 মাস মতো মিসিং। 3 মাস? হ্যাঁ স্যার, আর নীলেশ তো খুব ভালোভাবেই আছে দেখছি। কোনো কমপ্লেন নেই, কোনো টেনশন নেই, একদম বিন্দাস বলা যায় স্যার। নীলেশ, পুলিশ এসেছে। কেন? মীনাক্ষীর ব্যাপারে জিজ্ঞেস করছে। কিছু বলো না, আমি এক্ষুনি আসছি। তার নীলেশ আসছে। আচ্ছা, তোমার মা কোথায়? বাবু, যাও বাইরে গিয়ে খেলো। মীনাক্ষী, মীনাক্ষী 3 মাস ধরে নিখোঁজ, কিন্তু তুমি তাকে খুঁজছো না, তার মানে তুমি জানো সে কোথায় আছে। না স্যার, আমি কিচ্ছু জানি না। আমি এই কারণে খুঁজছি না কারণ আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন ওকে খোঁজার কোনো অর্থ হয় না। আমি বাচ্চাদের নিয়ে খুশি। ও তোমার কাছে অখুশি ছিল? আমি খুশি ছিলাম না স্যার,
লজ্জায় আমার মাথা হিট হয়ে যেত স্যার। এত কি লজ্জাজনক কাজ করতো তোমার স্ত্রী? নেশায় পড়ে গেছিল। কিসের নেশা? আমার স্ত্রীর পুরুষ মানুষের নেশা ছিল। প্রত্যেক সপ্তাহে নতুন একজন। আমাকে যেন ভালোই লাগতো না ওর। নাম জেনে কি করবে? কিছু করবে? সত্যি কিছু করবে? দিগম্বর নাম না ওর। বা বেশ ভালো, নামটা তো জানো। তাহলে এটাও জেনে নিয়েছো যে ওর মধ্যে কি আছে যা তোমার মধ্যে নেই। কি করি না আমি তোমার জন্য? ভালো রোজগার করি, সমস্ত টাকা তোমার হাতে তুলে দিই, দুটো মিষ্টি বাচ্চা আছে আমাদের, আর তাদের ছেড়ে দিয়ে তুমি পরপুরুষের সাথে ঘুরে বেড়াও, আর জানি না আরো কি কি করো। এটাই তো খারাপ লাগে না, যে তুমি জানো না যে কি কি করি বা কেমন করে করতে হয়। মীনাক্ষী, কি চাও তুমি? দুটো বাচ্চা আর হাতে মাইনে দিয়ে দিলেই সব মেয়ের ইচ্ছে পূর্ণ হয় না। সত্যিকারের মহিলা না সত্যিকারের পুরুষই চায় যে তার ইচ্ছেগুলো মেটাতে পারে। আর এর থেকে বেশি তোমাকে কি কি বলতে হবে? মানে তোর হিসেব মতো আমি পুরুষ মানুষ নই, দিগম্বর আসল পুরুষ। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেলাম। ও আমাকে সরাসরি বলতো নপুংসক। খুশি করতে পারো না তুমি আমাকে, এরকম মহিলার সাথে আর কি করা যায়? তা বলে তাকে মেরে ফেলবে? আমার দুটো ছোট বাচ্চা আছে স্যার, আমি তো প্রথম থেকেই বাবার সঙ্গে সঙ্গে মার স্নেহও দিয়ে এসেছি, এখন তো সবই করতে হয় আমাকে। মীনাক্ষী কোথায় গেছে? গ্রামে একটা প্রেমিক থাকলে তো বলতাম। এই দিগম্বরকে? দিগম্বর মানের নাম ভীষণ ভাবে জড়িয়ে গিয়েছিল মীনাক্ষীর সাথে। কোথায় থাকে? মীনাক্ষীর বাপের বাড়ি গিয়ে জিজ্ঞেস করি। পুরনো প্রেমিক ছিল ওর। স্যার, এই নীলেশকে তো সিধে সাদা মনে হচ্ছে। কিন্তু বিশ্বাস, কোথাও তো এটা লেখা নেই যে সাদা সিধা মানুষ কখনো মিথ্যে বলবে না, মার্ডার করবে না। হতে পারে তিন মাস ধরে ওর মধ্যে রাগের বারুদ জমা হচ্ছিল, আর একদিনে গিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়, শেষ করে ফেলে মীনাক্ষীকে। মীনাক্ষী লোখান্ডে কোথায় ছিলেন? ওই কাটা দুটি পাখি মীনাক্ষীর ছিল, কিন্তু মীনাক্ষী তো তার স্বামী নীলেশের ঘর তিন মাস আগেই ছেড়ে চলে যায়। পুলিশ এখন সম্পূর্ণ শক্তি দিয়ে মীনাক্ষীকে খুঁজে বার করার চেষ্টা করছে। তাহলে মীনাক্ষীর সঙ্গে কি ঘটেছিল? মীনাক্ষীর বাপের বাড়ি এটাই? আমি হলাম ওর বাবা। বলুন, কোথায় আপনার মেয়ে? মীনাক্ষী আমাদের মতো ছিল না, অন্যরকম ছিল, ভুল ছিল। নীলেশের মতো ছেলে কেউ কোনো দিন পাবে না। ওসব ছাড়ুন, কিন্তু এখন মীনাক্ষী কোথায় আছে? আমরা জানি না, আর আমরা জানতেও চাই না। নীলেশের বাড়ি ছাড়ার পর মীনাক্ষী এখানে এসেছিল? মুখ পুড়িয়ে একদিনের জন্য এখানে এসেছিল। মীনাক্ষী, খুব ভালো মানুষ নীলেশ, তোর সব দোষ ত্রুটিও ক্ষমা করে দেবে, ফিরে যা ওর কাছে। আরে মা, এরম ভালো মানুষকে নিয়ে আমি করবটা কি, যে আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূর্ণ করতে পারে না? আরে নিকুচি করেছে তোর ইচ্ছের, যেসব ইচ্ছের সাথে তোর স্বামীর সম্পর্ক নেই, না তো তোর বাচ্চাদের। ওর কথা তো একটু ভাব, অন্তত তোর বাচ্চাদের কথাটা ভাব। আমার সারা জীবন ধরে যা যা ভাবার ছিল না, আমি গত কদিনে ভেবে নিয়েছি, ব্যাস। এবার আমি ভেবেছি আমার যা ইচ্ছে আমি তাই করব, কারোর কথা শুনবো না,
আর কারুর মতে চলবো না। একদিনের জন্য এসেছিলাম এখানে, এত ভালোবাসা পেলাম না তোমাদের থেকে যে সারা জীবনেও আমার আর এখানে আসতে ইচ্ছে করবে না। মীনাক্ষী, কোথায় গেছে ও ব্যাগ নিয়ে? ওকেই জিজ্ঞাসা করুন। ওই দিগম্বর মানে কে? কোথায় থাকে দিগম্বর? কাছেই, দেউড়ে। স্যার, দিগম্বরের বাড়ি পাওয়া গেছে, একজন কনস্টেবল ওখানে আছে। ও বলছে বাড়িতে তালা লাগানো, বহুদিন ধরেই তালা লাগানো। স্যার, প্রতিবেশীরা বলছিল আড়াই মাস ধরে তালা বন্ধ রয়েছে। মীনাক্ষী কি এখানে এসেছিল? স্যার, নাম তো জানি না, কিন্তু তিন মাস আগে একজন মহিলা এসেছিল দিগম্বরের সাথে থাকতে। হ্যাঁ স্যার, এই মেয়েটি। কিন্তু এ তো অন্য কারোর বউ। কোথায় গেছে এরা দুজন, মীনাক্ষী আর দিগম্বর? আমি কি করে জানবো স্যার? আমি তো শুধু এটুকু বলতে পারি যে দিগম্বর এই পাশেরই একটা ফ্যাক্টরিতে কাজ করত। বিশ্বাস, তালা ভাঙো। জ্বালানো হয়েছে, এখানে কিছু রান্না হচ্ছিল বিশ্বাস, একটা গন্ডগোল তো হয়েছে। স্যার, আপনি ঠিকই বলেছিলেন, আড়াই মাস আগে এখানে খিচুড়ি পাকানো হচ্ছিল। রান্না একটা হয়েছে কিন্তু সেটাকে খাওয়া হয়নি, রান্নাটা পুড়ে গেছে। তুমি কি একদম শিওর হয়ে বলছো যে এই বাড়িটা আড়াই মাস ধরে বন্ধ ছিল, কেউ যাতায়াত করেনি? স্যার, যদি দিগম্বর এখানে আসতো তো আমি ঠিক জানতে পারতাম, আমি সারাদিন বাড়িতেই থাকি। এই দিগম্বরকে পাবো কোথায়? স্যার, ও যে ফ্যাক্টরিতে কাজ করে তার নাম গণেশ ফিশারি, ওখান থেকেও আপনি ওর ব্যাপারে কিছু জানতে পারবেন না, কারণ কদিন আগে একটা লোক এসেছিল ওর সম্পর্কে খোঁজ খবর করতে। তুমি তো কিছু না কিছু জানবি, ওর কোনো বন্ধু বান্ধব, ওর কোনো আত্মীয় স্বজন? মা বাবা দেওয়াসী পাল ঘরে থাকে। কিন্তু বিশ্বাস, আমরা তো জানি না যে দিগম্বরকে দেখতে কেমন। স্যার, গণেশ ফিশারিজ এর ফাইলে নিশ্চয়ই ছবি পাবো। মানে দিগম্বর মশাইকে দেখতে এই রকম? স্যার, একটা জিনিস মাথায় ঢুকছে না, আড়াই মাস আগে থেকে দিগম্বর আর মীনাক্ষী বেপাত্তা, আর দুজনে এখনো বেপাত্তা। বিশ্বাস, আমার মনে হয় আমরা একটা না দুটো মার্ডার কেস সলভ করব। স্যার, আপনার মনে হয় নীলেশ? হ্যাঁ, হওয়াটা অসম্ভব নয়। নীলেশ এই দুজনেরই মার্ডার করেছে আর বডিটা কেটে আলাদা আলাদা জায়গায় ফেলে দিয়েছে। অনেকগুলি মিসিং কমপ্লেন ফলো আপ করার পর তারা একজন মহিলাকে খুঁজছিলেন যার নাম মীনাক্ষী লোখান্ডে, আর যার ঠিকানা রহস্যময় ছিল। মীনাক্ষীর আঘাতপ্রাপ্ত স্বামী নীলেশের মনে হচ্ছিল যে মীনাক্ষী তার এক প্রেমিক দিগম্বর মানের সঙ্গে কোথাও পালিয়ে গেছে। এখন এটাই প্রশ্ন উঠছে যে আঘাত পাওয়ার পর নীলেশ কি তাহলে মীনাক্ষীকে খুন করেছে, যার মধ্যে এই কেসের সমস্ত রহস্য লুকিয়ে ছিল। এটা কি দিগম্বরের বাড়ি? হ্যাঁ স্যার, আমি দিগম্বরের মা। এই মহিলাটাকে চেনেন আপনি? না স্যার, ব্যাপারটা কি? দিগম্বর এসেছিল এখানে প্রায় আড়াই মাস আগে। দিগম্বর এখানে এসেছে, বললো ওখানে ওয়ানগাঁওতে আর কাজ করবে না, এখানেই থাকবে, এখানেই কাজ করবে। ও এখন এখানেই আছে? হ্যাঁ। Thank you.
ওই যে দিগম্বর, আমাদের দেখে তুই পালিয়ে গিয়ে তুই জানিস না আমাদের কাজটা তুই কতটা সহজ করে দিয়েছিস দিগম্বর। চল স্যার, আমি সত্যি জানি না যে মীনাক্ষী কোথায়। তুই তো জানিস না মীনাক্ষীর লাশ কোথায় আছে, কারণ তুই তো ওর লাশের এতগুলো টুকরো করে এদিক ওদিক ফেলে দিয়েছিস, তো মনে কি করে থাকবে তোর? স্যার আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি, যখন উল্টো করে ঝুলিয়ে তোর এক একটা হাড় ভাঙবো তখন তোর সব মনে পড়ে যাবে বিশ্বাস। আর তুমি এতদিনের পরিশ্রমে পুরো সত তুলবে, মারো। স্যার আমি সব সত্যি বলছি, স্যার মারবেন না, স্যার আমি সত্যি বলছি। শুরু থেকে বলবি? স্যার আমার মীনাক্ষীর সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় ছিল, আর যখন আমি ওয়ানগাঁওতে কাজ করতে গেলাম তখন ওর সঙ্গে আবার দেখা হলো, আর তখন থেকে আবার নতুন করে বন্ধুত্ব শুরু হলো। বন্ধুত্ব? চক্কর স্যার, চক্কর আবার শুরু হলো। আমি ওর বাড়িতে দেখা করতে যেতাম। দিগম্বর চলো না কোথাও পালিয়ে যাই। যখন 16 বছরের ছিলি তখন বললে ভেবে দেখতাম, আরে এখন তোর বিয়ে হয়ে গেছে, তুই দুটো বাচ্চার মা, পালিয়ে কোথায় যাব? বাচ্চাদের আমি সামলে নেব, কিন্তু ওই নীলেশ না, ওর সঙ্গে সারা জীবন থাকা যায় না। কেন, ওর কি খামতি আছে? কিছু না, বাস ওনা তোমার মতো না। আমার মতো না? অনেকেই তো আমার মতো। এখন আমার সঙ্গে পালাবি, তারপরে আবার আমাকেও ছেড়ে দিবি, তার কিছুদিন পরে অন্য কাউকে ভালো লাগবে, তাই না? দিগম্বর তুমি আমার সন্দেহ করছো? সন্দেহ না করার কোনো কারণ আছে? স্যার আমি কোনোদিনও চাইতাম না যে ওর স্বামী আর বাচ্চাকে ছেড়ে দিই। তার মানে তুই বিল পেমেন্ট কখনো করবি না, বিনা পয়সায় পুরো মজা নিবি, তাই তো? কি বল? না না স্যার, আমি কোনোদিন চাইনি যে ব্যাপারটা আরো এগোক। 3 মাস আগে ও আমাকে কিছু না বলেই আমার বাড়িতে চলে আসে। মুখেরটা খেয়ে নাও, আর আমার জন্য খাবার বাড়ো, খুব খিদে পেয়েছে। ওর খিদে ভয়ঙ্কর ছিল স্যার, কোনোদিন পেট ভরতই না। ও যখন বনগাঁওতে নীলেশের সঙ্গে ছিল তখন ও অন্য পুরুষদের সঙ্গে সম্পর্ক রাখতো স্যার, আর যখন আমার কাছে এলো তখন এখানে ওই সব শুরু করে দিল। পুরুষ মানুষ দেখলেই হলো। আমি ওকে কতবার বুঝিয়েছিলাম যে বাচ্চাদের কাছে ফিরে যা, তুই ফিরে যা, ও মানেনি স্যার। সত্যি বলছি স্যার, আমার কোনো প্রেম টেম ছিল না, ওরও ছিল না, না আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম আর না ও আমাকে। ও শুধু এখানে থাকতে এসেছিল আর মজা লুটতে এসেছিল, যেটা আমি পছন্দ করতাম না। আর একদিন আজকে রাতে তুই তোর জিনিসপত্র গুছিয়ে রাখবি, কাল সকাল হতে আমি তোকে তোর বাড়িতে পৌঁছে দেবো।
কেন? কারণ আমি তোকে এখানে আর সহ্য করতে পারছি না এই জন্য। কিন্তু কেন? কি তুই কেন কেন বলছিস? তুই তো জানিস আমি তোকে বিয়ে করতে পারবো না। পাল্টে মারছ? আমি আমার বাড়ি, আমার বাচ্চা সবকিছু ছেড়ে দিলাম। কেন? কারণ তুমি বলেছিলে যে আমায় বিয়ে করবে। সলি মিথ্যেবাদী, তোকে আমি কখন বলেছিলাম যে আমি তোকে বিয়ে করব? সব কথা কি বলবে আর তারপর আমি বুঝবো নাকি দিগম্বর? তুমি আমাকে নিজের ভালোবাসা দিব্যি দিলে, আমার সঙ্গে প্রেমের সম্পর্ক বানালে, আর আমি আমি আমার ঘর ছেড়ে দিলাম, বাচ্চা ছেড়ে দিলাম, আমার বরকেও ছেড়ে দিলাম। এর মানে তো এটাই ধরা হয় না দিগম্বর যে তুমি আমায় বিয়ে করবে। ভালোবাসা, বিয়ে, এই সব না তোর মুখ থেকে একদম শুনতে ভালো লাগে না। তুই শুধু তোর শরীরের আনন্দ চাস। বিবাহিত হওয়া সত্ত্বেও তুই অন্য পুরুষদের সঙ্গে সম্পর্ক রাখিস, আর সেই নোংরামি তুই এখানেও শুরু করেছিস। আমি সব জানি, বুঝেছিস? বিয়ে করে নাও আমার সঙ্গে দিগম্বর, সব বন্ধ হয়ে যাবে। বলো না, কবে করবে আমার বিয়ে? এরপর কোনোদিন যদি আমার গায়ে হাত তোলো না, তারপর সারা জীবন ভুলবে না আমার। সোজা যাবো পুলিশ স্টেশন, আর রিপোর্ট লেখাবো যে তুমি আমাকে প্রেমের জালে ফাঁসিয়েছ। তারপর দেখবে পুলিশও আমার কথাতেই বিশ্বাস করবে। যখন টাইট খেয়ে যাবে না, তখন আমার কাছে এসে ভিক্ষে চাইবে বিয়ে করার জন্য, বুঝেছ? তুই আমাকে ফাঁসাবি? আমার ওর সঙ্গে দম বন্ধ হয়ে আসছিল স্যার। রগের মাথায় আমি কি করেছিলাম আমার কিচ্ছু মাথায় ছিল না, বেশ করে ফেলেছিলাম। তারপর তুই মীরাক্ষীর দেহটা টুকরো টুকরো করে ফেললি, পুরো এলাকায় ছড়িয়ে দিলি, এইটা ভেবে যে আমরা তোকে কোনোদিনও ধরতে পারবো না, তাই তো? কি বলছেন স্যার? আরে নাটক করিস না, তোকে কিন্তু উল্টো লটকে দেবো বলে দিলাম। লাশের টুকরো টুকরো করে ফেলেছিলাম, কি বলছেন স্যার? আমি কিছুই বুঝতে পারছি না। তুই মীনাক্ষীর লাশটাকে গায়েব করিস নি? করেছিলাম, কিন্তু স্যার আমি কোথাও অস্বীকার করছি স্যার, কিন্তু আমি মীনাক্ষীর একটা আঙুলও কাটেনি স্যার, সত্যি কথা বলছি একদম। লাশটাকে জঙ্গলে ফেলে আসি স্যার, ভেবেছিলাম কোনো জন্তু জানোয়ার খেয়ে নেবে। আর তারপরে স্যার আমি আমার বাড়িতে ফিরিয়ে নি, সোজা আমার গ্রামে চলে যাই স্যার, আমার মায়ের কাছে।
স্যার আমি লাশটাকে এখান থেকে নিচে ফেলে দিই। স্যার মেয়ের বডি খুব খারাপ অবস্থা, বডি পার্টসও মিসিং। মহিলার লাশ, এজ অ্যারাউন্ড 30, গয়না আর কাপড় আপনি আইডেন্টিফিকেশনের জন্য ইউজ করতে পারেন। এটা কি তারই বডি হবে যার পা আমরা পেয়েছি? নো। কেন? এই লাশটারও তো বডি পার্ট মিসিং। মিসিং নয়, খেয়ে নিয়েছে। এই মহিলার বডি জঙ্গলি জানোয়ার জায়গায় জায়গায় খেয়ে নিয়েছে থাইগুলো। ইন্সপেক্টর, সম্ভবত এটা সেই লাশ নয় যেটা আপনি খুঁজছেন, কিন্তু ফরেন্সিক রিপোর্ট না আসা পর্যন্ত ঠিক করে কিছু বলতে পারছি না। এটা মীনাক্ষীর শাড়ি। এই গয়নাটা বিয়ের সময় গড়িয়েছিলাম। আচ্ছা একটা, মিশাস ফরেন্সিক ল্যাবের সাথে কনস্ট্যান্ট ফলো আপ করো, আমাদের প্রোগ্রেস ওদের বলো, একটু চাপ দাও ওদের। স্যার এর মধ্যে 3 ফোন করেছি। দিগম্বর যদি 2.5 মাস আগে খুনটা করত তাহলে বডি পচে যাওয়া স্বাভাবিক, কিন্তু যে বডি পার্ট পেয়েছি সেটা অতটা পচে যায়। স্যার একটা খবর আছে। স্যার কি খবর বলো। অনিতা কদমা, সুরেশ ধুরি, ওরা বাড়ি ফিরে এসেছে। অনিতা, কোথায় গেছিলিস তুই? হায় রে মা, আয়। বাবা, বাবা তুমি, বাবা তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি করতে পারলাম না রে, সাহসই পেলাম না আত্মহত্যা করার। তোদের দুইজনকে ছেড়ে মরতে ইচ্ছে হলো না। এরকমটা কখনো ভাববে না বাবা, আমরা দুজন একসাথে কাজ করব আর সব ঋণ শোধ করে দেব। চলো, দুটো পরিবারের কাছে শান্তি তো এলো, কিন্তু ওই তৃতীয়, ওই যে উমেশ নামের ছেলেটা, তার কি খবর? স্যার ও এখনো ফেরেনি। ওর কি একবারও আমাদের কথা মনে পড়ে না? এই গাঁজার নেশা সবকিছু ভুলিয়ে দেয়। কি বলবো বলো দেখি, পুলিশও তো এই কথাই বলছে যে ওরা এখনো নাকি খুঁজেই পায়নি ওকে। সন্ন্যাস টন্যাস নিয়ে নিয়েছে, কোনো মেয়ের চক্করে পড়েছে। যেটাই হোক, শুধু একবার ও আমাকে বলে দিক, তাহলে আমরা এরকম গুমড়ে গুমড়ে মরবো না। 1 মাসের ওপর হয়ে গেল নির্মলা, খবর পাঠানোর হলেও পাঠিয়েই দিত এতদিনে। আমিও বুঝতে পারছি না যে আমাদের উমেশের হলোটা কি। আমাদের কাছে এই বিষয়টার কোনো প্রমাণ নেই যে পায়ের টুকরোটা যে আমরা পেয়েছি সেটা উমেশের কিনা। হতেই পারে অনিতা আর সুরেশের মতো ও একদিন বাড়ি ফিরে আসবে। হতে পারে স্যার, কিন্তু এটা ঠিক যে একটা খুন হয়েছেই আর তার উড়ু কেটে আলাদা করা হয়েছে, আর সে কখনো বাড়িতে ফিরবে না। আর পুরো 1 মাস হয়ে গেল, আমাদের কেসটা যেমন আধারে ছিল তেমনই আছে। কাটা পা দুটি রহস্য 7 মাস ধরে ঝুলে রইল, কোনো সূত্র হাতে এলো না। মামলা যেমনটা তেমনই রয়ে গেল, আর তার ঠিক 7 মাস পর এই কেসের ইঞ্জিন একটা কিক স্টার্ট পায়। বলুন ডাক্তারবাবু। অফিসার, ওই হিউম্যান টায়ার অ্যানালাইসিস হয়ে গেছে,
কি রিপোর্ট পেয়েছেন ডক্টর? আমরা একটা ডিএনএ স্ট্রাকচারকে আইসোলেট করে প্রিজার্ভ করেছি। এটা থেকে আমরা জানতে পেরেছি এই বডি পার্টস এই থাই কোনো 25 থেকে 28 বছরের লোকের। ডাক্তারবাবু আপনাদের এই ফাইন্ডিং কতটা অ্যাকিউরেট? ওয়েল অফিসার, আমরা এতটা টাইম নিয়েছিলাম কারণ আপনাকে যাতে নির্ভুল রিপোর্ট দিতে পারি। কিন্তু 1% মার্জিনাল এরর থেকেই যায়। সো 99%? থ্যাঙ্কস। বিশ্বাস, ফরেন্সিক রিপোর্ট এসেছে। মেল 25 থেকে 28 বয়স। স্যার, উমেশ ভুঁইয়া 26 বছর। হতেই পারে উমেশকে খুন করা হয়েছে আর পা দুটো কেটে আলাদা করা হয়েছে। স্যার, উমেশ ভুঁইয়া এখনো ফেরেনি আর ওর ব্যাপারে কোনো খবরও পাওয়া যাচ্ছে না। ওই বডি পার্টস থেকে ডিএনএ প্রিজার্ভ করা হয়েছে। উমেশের বাবা মার সাথে ম্যাচ করে একবার দেখাই যাক। স্যার, এই ডিএনএ ব্যাপারটা কি, কেন করাবো আমরা? দেখুন দাদা, আমরা একটা লাশের কাটা পা পেয়েছি। ডাক্তাররা বলছেন এই কাটা পাটা কোনো পুরুষ মানুষের, যার বয়স 25 থেকে 28 বছরের মধ্যে। কাটা পা আমরা পেয়েছিলাম 18 এপ্রিল আর আপনার ছেলে 16 এপ্রিল থেকে নিরুদ্দেশ। ডিএনএ বলতে বোঝায় আপনাদের দুজনের রক্তের অংশ ওই কাটা পায়ের রক্তের অংশের সাথে ম্যাচ করা হবে। আর এটা যদি না মিলে যায় তাহলে আমরা অন্যভাবে উমেশকে খোঁজার চেষ্টা করব। এই দুটি কাটা পায়ের কেস কি কখনো ব্লাইন্ড কেসের অন্ধ কালকুঠরি থেকে বেরিয়ে আদৌ আলোর মুখ দেখতে পারবে নাকি নয়? এই কেসে উমেশ ভুঁইয়ার মিসিং কমপ্লেনের উপর ভিত্তি করে ইনভেস্টিগেশন তো হয়েছিল, আর ডিএনএ প্রিজার্ভেশনের পর এটাও বোঝা যাচ্ছিল যে এই বডি পার্ট উমেশেরই হতে পারে। কিন্তু দিল্লি এখনো অনেক দূরে। এই কেসে এখনো এমন অনেক জটিল মোড় আর টুইস্ট আছে। সবার আগে এটা প্রমাণ করার দরকার ছিল যে এই কাটা পা দুটি আসলে কার ছিল। সেই সঙ্গেই এটাও জানার দরকার ছিল যে কি এমন পরিস্থিতিতে এত ভয়ঙ্কর খুন হলো। একজন যুবতী, কিছু ড্রাগ এডিক্ট আর এমন একটা সূত্র যা পুলিশের হাতের কাছেই ছিল। এই কেসের পরিণতি দেব আমরা আগামী দিন আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন, যা হয় তা ভালোর জন্যই হয়, কিন্তু বুঝে আর পরিশ্রমের দ্বারা তা আরও ভালো হতে পারে। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।